নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 18 বছর পর ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হচ্ছে 31 মার্চ 2024। মীন রাশিতে এই তিনটি গ্রহ একত্রে এই মিলনের ফলে 5 রাশি হীরের খনি পেতে চলেছে। অলরেডি মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং রবিও কিন্তু মীন রাশিতে অবস্থান করছে এবং 31 মার্চ 2024 শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য মীন রাশিতে প্রবেশ করে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। বেশ কিছু রাশির ক্ষেত্রে পজিটিভ ফল দিবে, বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলও কিন্তু দেবে। কারণ যখন গ্রহ যে রাশি চেঞ্জ করে কিনা, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যে পজিটিভ দেবে এটা কখনো না, কিছু রাশির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই যোগটা যদি থাকে, তাহলে জানবেন আপনার অভাবনীয় লাভ এই সময় হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। প্রথমে একটু আপনাদের কাছে আমি আলোচনা করি যে আপনার জন্মকুণ্ডলিতে দেখুন যে মঙ্গল গ্রহ কেমন রয়েছে। অনেকে বলছেন যে কৌশিকদা আমার ঋণের উপর ঋণ, ঋণের বোঝা আমার পিঠে চড়ে গেছে, আমি এখান থেকে পরিত্রাণ পেতে চাই কৌশিকদা। আমি একটি কথা বলি, প্রথম কথা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। এবং যারা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন না, একবার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে তার প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের কিন্তু এই সময় লাভ 100% কিন্তু হবে। আমি প্রতিদিন আপনাদের কাছে ভিডিওগুলো দিই যাতে আপনারা বুঝতে পারেন এই যে ত্রিগ্রহী মহাসংযোগ 18 বছর পর সৃষ্টি হয়েছে, যার ফল এই 5 রাশি মহা কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের কোনো কাজ, দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে পারিবারিক সুখ এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া বা যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেখানে নিশ্চিত রূপে সফলতা আপনারা পাবেন। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা হলো রিলিফ আপনারা পাবেন এবং আপনাদের এ সময় কোনো প্রপার্টি থেকেও কিন্তু লাভ আসতে চলেছে। দ্বিতীয় রাশি কর্কট রাশি, লিখে রাখুন কর্কট রাশি যত দর্শক রয়েছেন। আপনাদের ভাগ্যাধিপতি ধনাধিপতি ভাগ্যভাবে, আপনার চতুর্থপতি একাদশপতি ভাগ্যভাবে, রাহু ভাগ্যভাবে আপনাদের এ সময় বিশেষভাবে ভাগ্যের সাপোর্টে আপনাদের অর্থ আসবে। আপনাদের পারিবারিক সুখ, আপনাদের কোনো অ্যাসেট বা কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা, কোনো বাড়ি বা কোনো বিজনেস ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং বড় কোনো আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্কট রাশি। এরপর যে রাশির আমি কথা বলব, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, এই 18 বছর পর ত্রিগ্রহী মহাসংযোগে বৃষ রাশির কপাল খুলতে চলেছে। আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের বন্ধ ভাগ্য খুলবে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন এবং এর পাশাপাশি আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি এবং কর্মক্ষেত্রে উন্নতি
এবং প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই দুর্লভ মহাসংযোগ আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে। এরপর যে রাশি আমি কথা বলবো, সে রাশির নাম সেটি হচ্ছে আপনার ধনু রাশি। আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের সুখ সাধন, আপনাদের প্রপার্টি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে পারে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন না। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থনৈতিক সফলতা দিতে চলেছে। এরপর যে রাশি মকর রাশি, শনি সাড়ে সাতই চলছে, কিন্তু 31 মার্চ 2024 ডায়েরিতে নোট করে নিন, এই সময় আপনারা যারা অনলাইন ট্রেনিং অথবা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে আপনারা প্রফিট পাবেন। এবং আপনাদের ভ্রমণ যোগ রয়েছে এবং অর্থনৈতিক সফলতার পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় দেখা যাচ্ছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হতে চলেছে। পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশি একদম শেষ রাশি কিছুটা লাভ পাবে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের বিজনেস ক্ষেত্রে, আপনাদের ডেলি ইনকামের জায়গা, আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির দিক থেকে আপনাদের মহা লাভ এই সময় কিন্তু দিবে। এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। এই 18 বছর পর এই দুর্লভ মহাসংযোগ এই 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং আমি আবারও বলছি, একবার আপনারা নিজস্ব বাস্তুর জায়গাটা প্রতিকার প্রতিবিধান করুন, আপনাদের গ্রহের অবস্থানটা আপনারা দেখুন, এবং আপনাদের ডুবে গেছে এমন কোনো টাকা ফিরে পেতে গেলে অবশ্যই আপনারা পরামর্শ করুন। এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং এর পাশাপাশি আপনাদের বেশ কিছু দিক থেকে আপনাদের কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের মান সম্মান যশ খ্যাতি আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 18 বছর পর এই দুর্লভ মহাসংযোগ 5 রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন, এবং পাশাপাশি আপনারা পরামর্শ অবশ্যই করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।